নরকে সাতানের দুর্দশা মিল্টন কীভাবে চিত্রিত করেছেন দো সাতান ওয়াজ ইমোর্টাল যদিও সাতান অমর বাট হি হ্যাড আন্ডারগান এ ভেরি মেজারেবল সিচুয়েশন ইন হেল তবুও সে সাতান নরকে খুবই শোচনীয় অবস্থা ভোগ করেছিল হি ওয়াজ কমপ্লিটলি ওভারহেমড অ্যান্ড স্টান্ট বাই হিজ ফল ফ্রম হ্যাভেন স্বর্গ থেকে তার পতনের কারণে সে অভিভূত এবং অবাক হয়ে গেছিল দ্যাটস ওয়াই হি ফেল্ড হিমসেলফ হিউমিলেটেড ওভার হিজ প্লাইড এই কারণে তার দুর্দশার উপর সে অপমানিত অনুভব করেছিল হি ওয়াজ লাইং ইন এ লেক সে একটা রোদে বাস করতেছে অ্যান্ড থিঙ্কিং ওভার দ্য পাস্ট হ্যাপিনেস হি হ্যাড লস্ট ইন হ্যাভেন অ্যান্ড অ্যাবাউট দ্য আপকামিং পেইন অ্যান্ড ডিসগ্রেস ইন হেল সে একটা রোদে বাস করতেছে বাস করতেছিল এবং সে স্বর্গ থেকে স্বর্গের যে অতীতে সুখ হারিয়েছিল সেই সুখ নিয়ে চিন্তা করতেছিল এবং নরকে যে আসন্ন দুঃখ এবং অসম্মান সেই সেগুলো নিয়েও সে ভাবতেছিলো দো হি ফেল্ট এক্সট্রিমলি টর্মেন্টেড যদিও সে প্রচণ্ডভাবে যন্ত্রণা ভোগ করেছিল ইভেন হিজ মাইন্ড ওয়াজ ফুল অফ প্রাইড ভ্যানিটি অ্যান্ড এবিল ইন্টেনশনস মিঙ্কল্ড উইথ ফার্ম হ্যাড্রেট তাহলে যদিও সে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করেছিল তবুও এমনকি তার মন অহংকার গর্ব এবং দৃঢ় ঘৃণা মিশ্রিত অশুভ ইচ্ছায় পূর্ণ ছিল মিল্টন গিভস এ ভিভি ডিসক্রিপশন অফ হেল পার্টলি ফ্রম দ্য আইস অফ সাতান অ্যান্ড পার্টলি ফ্রম his অ্যানালাইসিস তাহলে মিল্টন সাতানের চোখ থেকে আংশিকভাবে এবং তার নিজস্ব বিশ্লেষণ থেকে আংশিকভাবে নরকের স্পষ্ট বর্ণনা দিয়েছিল উই বিকাম হরর স্ট্রিকেন হোয়েন উই গো থ্রো দ্য হরিফাইং ডিসক্রিপশন অফ হেল যখন আমরা নরকের ভয়ঙ্কর বর্ণনা করতে শুরু করি তখন আমরা আতঙ্ক পীড়িত হই ইট ইজ এ প্লেস হোয়ার ফায়ার অ্যান্ড ফ্লেম এক্সিস্ট উইদাউট লাইট এটা হচ্ছে একটা স্থান যেখানে আগুন এবং অগ্নিশিকা লাইট ছাড়া বিদ্যমান থাকে হোয়ার ডার্কনেস ওয়াজ স্টিল ভেজিবল এটা হচ্ছে এমন একটা স্থান যেখানে অন্ধকার তখনও দেখা গিয়েছিল রিভিল সাইটস অফ অ্যান্ড ভিশনস অফ সরদ এটা হচ্ছে আমার যে অর্থাৎ আগুন ছিল অগ্নিশিখা ছিল তারপর সেখানে আলো ছিল না সেখানে তখন অন্ধকার ছিল এটাই আমাদেরকে দুঃখ কষ্টের একটা চিত্র প্রকাশ করে ইট ওয়াজ দ্য প্লেস হোয়ার হপ নেভার কামস এটা একটা স্থান যেখানে আশা কখনও আসে না অর্থাৎ কখনোই সেখানে আশা জাগ্রত হয় না অল দ্য ফলেন এঞ্জেলস লাই ইন দ্য হেল ইন অ্যান্ড আটার হপলেসনেস হুইস ওয়াজ দ্য ক্রুশাল পয়েন্ট অ্যাবাউট হেল সকল পথিত স্বর্গদূতরা ইন অ্যান আটার হপলেসনেস চরম হতাশায় নরকে বাস করতেছে হুইস ওয়াজ দ্য ক্রুশাল পয়েন্ট অ্যাবাউট হেলথ যেটা হচ্ছে নরক নরকের সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও